ঢাকার অস্বাভাবিক এই তাপমাত্রায় যতটা গরম অনুভূত হচ্ছে রাজধানীর সব জায়গায় তা সমান নয়। পরিবেশবাদী সংগঠন পবার গবেষণায় উঠে এসেছে ঢাকায় স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা ও রাস্তায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপ বেশি থাকে, এমনকি ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার রেকর্ডও আছে। এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে অপরিকল্পিত নগরায়নকে। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। ধানমন্ডি লেক এলাকার মতো ছায়ায় ঘেরা একটি খোলামেলা স্থানকে বেছে নেওয়া হয়েছিল তাপমাত্রা মাপার জন্য। পরিবেশবাদী সংগঠন পবা ১১ এপ্রিল দুপুর ১টায় তাদের থার্মোমিটার দিয়ে পরিমাপ করে ধানমন্ডি লেকের তাপমাত্রা পায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অথচ কয়েক গজ দূরে কলাবাগানের রাস্তায় ওই একই সময়ে তাপমাত্রা পাওয়া যায় ৪০ ডিগ্রি। এভাবেই ধানমন্ডি লেকের সাথে তুলনা করে রাজধানীর বেশ কয়েকটি ব্যস্ততম এলাকা এবং মূল সড়কে তাপমাত্রা বেশি পাওয়া যায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। একদিকে গাড়ির নিজস্ব ধোঁয়া, তারপরে আবার এসি চললে এসির ধোঁয়া বের হচ্ছে, তারপর রাস্তা থেকে আপনার তাপ বিকিরণ হচ্ছে, আশেপাশে যে বাড়ি আছে সেই বাড়ির থেকেও কিন্তু তাপ বিকিরণ হচ্ছে। এটা আসলে মূল কারণই হচ্ছে যে আমাদের নগরায়ন পরিকল্পনাটা আপনার অপরিকল্পিত। এ ব্যাপারে আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিশেষ যন্ত্রের মাধ্যমে বাতাসের তাপমাত্রা পরিমাপ করে থাকেন, যা কোনো ক্ষুদ্র এলাকাকে নয় বরং বড় একটি অঞ্চলের তাপমাত্রা বোঝায়। তবে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় তাপমাত্রা বেশি পাওয়ার বিষয়টিকে তারা অযৌক্তিক মনে করছেন না। যেখানে গাছপালা আছে, খোলামেলা জায়গা আছে, বাতাস পর্যাপ্ত পরিমাণ বাতাস বয়ে যেতে পারছে, সেখানে বাতাসের তাপমাত্রা, আর যেখানে খোলামেলা নাই, প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার আছে, গাছপালা একেবারেই নাই, সেখানকার তাপমাত্রার মধ্যে কিছুটা তারতম্য থাকবে। প্রচণ্ড এই গরমে রাজধানীবাসী ধানমন্ডি এলাকার লেকপাড়ের মতো স্থানে অবস্থান করবেন তা নয়, বরং এই গরমে তাদেরকে যানজটে পড়ে বড় একটি সময় কাটাতে হয় বাসের ভেতরে। সেই বাসের তাপমাত্রাও মাপা হয় পবার পক্ষ থেকে। আমরা যে বাসে মাপছি, বাসের সামনে কিন্তু সামনে থেকে পেছনে ২ থেকে ৩ ডিগ্রি কিন্তু আপনার তফাৎ থাকে। যেই ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি করার কথা, যেটা হিট কিছু অ্যাবজর্ব করে, সেগুলো না করে হিট যেটা খুব দ্রুত বিকিরণ করে সেরকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, মানে যে কোনোভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন ঢাকায় জলবায়ু পরিবর্তনজনিত কারণে যত না তাপমাত্রা অনুভূত হয় তার চেয়ে অনেক বেশি অনুভূত হয় অপরিকল্পিত নগরায়নের কারণে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।